স্মৃতির পর ফিরে আসলাম। আজ অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস। যোগব্যায়াম করা মানুষের জীবনে কতটা জরুরি, কতটা দরকার, সেই বিষয়ে অভ্যেস করে তোলার জন্যই আজকে দিন অর্থাৎ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়ে থাকে। আর এই যোগ দিবস পালন হচ্ছে গোটা দেশে, গোটা বিশ্বে, তার সঙ্গে রাজ্যও পালিত হচ্ছে একই রকমভাবে যোগ দিবস। রাজ্যের প্রত্যেকটা জেলাতেও যোগ দিবস পালন করা হচ্ছে মহাসমারোহে। সকলেই আজকে যোগব্যায়ামে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আজকে যোগব্যায়ামে লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে নেতা নেত্রীদের একই রকমভাবে সকলের সঙ্গে সামিল হয়ে যোগব্যায়ামে সামিল হয়েছেন। আজকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল সোনামুড়া। সোনামুড়া মহকুমাধীন মেলাঘর সাগরমহল স্থিত দেশের অন্যতম আইকনিক যে স্থান রয়েছে, ঐতিহ্যবাহী নীলমহল, সেই স্থানে আজকে যোগব্যায়ামের একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। এবং সেক্ষেত্রে বলাই বাহুল্য যে আজকে দেশের প্রত্যেকটা ঐতিহ্যবাহী স্থাপত্যতেই আজকে যোগব্যায়াম করা হয়েছে। প্রত্যেকটা জায়গা, বিশেষ করে কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রের মন্ত্রীরা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা রাজ্যে যে নির্দিষ্ট আইকনিক জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতেও মন্ত্রীরা অংশগ্রহণ করছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজকে সকালে কর্ণাটকের মৈসোরে তিনি একটি যোগব্যায়ামের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে লোটাস টেম্পলে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তিনি অংশগ্রহণ করেছিলেন। একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বরা, কেন্দ্রীয় মন্ত্রীরা অংশগ্রহণ করেছেন। একই রকমভাবে রাজ্যের মন্ত্রীরাও বিভিন্ন প্রান্তে যোগ ব্যায়ামের অনুষ্ঠানটি পালিত করছে। আন্তর্জাতিক যোগ ব্যায়ামে রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তিনি আজকে অংশগ্রহণ করেছেন। সোনামুড়া নীলমহলে যে যোগব্যায়ামের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে সেখানে একই রকমভাবে তিনি সামিল ছিলেন। সকলের সঙ্গে তিনি যোগাভ্যাস করেছেন, তার পাশাপাশি কি বক্তব্য দিয়েছেন, কি জানিয়েছেন আজকের দিন সম্পর্কে শুনব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজকে যোগ দিবস প্রসঙ্গে তিনি যেমনটা বলেছেন যে শরীর, মন এবং সার্বিক সুস্থতার জন্য প্রতিদিন প্রয়োজন যোগাভ্যাস করা, প্রত্যেকটা দিন। এমনকি তিনি প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে বলেছেন যে যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় তখনই জিজ্ঞাসা করেন যে প্রত্যেকে নিজেদের জন্য আধ ঘন্টা সময় বার করেন কিনা, কারণ অত্যন্ত জরুরি নিজেদের মনকে, শরীরকে সুস্থ রাখা, তাহলেই সার্বিক কাজ হবে, প্রত্যেকটা উন্নতি সম্ভব হবে প্রত্যেকটা কাজের। এবং আজকের এই অনুষ্ঠানে সোনামুড়াতে উপস্থিত ছিলেন জিমনাস্ট দীপা কর্মকার, উপস্থিত ছিল সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী দি, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত থেকে শুরু করে বিধায়ক, এমনকি একাধিক বিশিষ্টরা আজকের বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।